11 তারিখ টেট প্রাইমারি স্কুলের পরীক্ষা দিতে চলেছেন উনি। টেটের ফুল ফর্ম জানো কি? আমি পারি, এটা আমাকে জিজ্ঞেস করার, আমি বলবই না। টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা পারতো না, আমি বলে দিলাম। আমি পারতাম, প্রচন্ড ডেডিকেটেডলি পড়াশোনা করতেছে। আজকে আমি বললাম যে বই নিয়ে বসছো, বলে আমাকে এরকম একটা রিল পাঠায়, বলে আমাকে এরকম একটা রিল বানায় দাও তো। আমি বললাম অসাধারণ, অবাস্তব, অসামাজিক, অমানবিক, এরকম পরীক্ষার্থী যদি পশ্চিমবঙ্গের ঘরে ঘরে জন্মায় পশ্চিমবঙ্গের উন্নতি কে আটকায়? স্যার আইজ্যাক নিউটন উপর থেকে হাত তালি বাজাবে। কি জানি ওকে যখনই পড়তে পড়তে বলি জানো কি কি বলে, বলো বলো বলো। আমি এমনিও পারবো না, আমি অমনিও পারবো না, আমি পড়লেও পারবো না, আমি না পড়লেও পারবো না, তাহলে আমি পড়বো না। শাবাশ বেটা। আমি এসএসসি এসএলএসটিতে লাগাবো, প্রাইমারি আমার। মেরি জান তুমনে মুঝকো পাগল হ্যা কিয়া। বই বিছানায় সারাটা বছর থাকে, অল টাইম, আর বইয়ের পাশে একটা মোবাইল থাকে, আর বইয়ের থেকে মোবাইলে কতটা বেশি প্রায়োরিটি পায় সেটা আমার থেকে ভালো করে জানে না। দেখি দেখি বইয়ের কভারটা দেখি না, কভার দেখানো যাবে না, দেখি না। আরে আমি কি বই পড়ছি এটা কাউকে দেখানো যাবে না। বড় ভাঙ্গি যে এই বইটা আমি বিগত 6 মাস ধরে বিছানায় পড়ে থাকতে দেখতেছি, খুলে খুব কম। আমি এমনও পারবো না, আমি অন্য পারবো না, আমি পড়লেও পারবো না, না পড়লেও পারবো না, তার থেকে ভালো আমি পড়বো না। তোমার বউ যদি টিচার হয় না, তোমার অবস্থা শেষ। তুমি বুঝতে পারতেছো না, টিচারের বিস্মিত হবো, আমি অবাক হবো, আমি একদম খুশি হবো না। ওর থেকে যেই ছেলেটার দরকার চাকরি, যে আদা জল খায় পড়তেছে। আমার বাপ পরীক্ষার আগে খুব কইতো, আদা জল খায় পড়াশোনা কর, কোমরে গামছা বেঁধে পড়াশোনা কর, ওরম করে যারা হার্ডওয়ার্ক দিয়ে আর কি ডেডিকেশন দিয়ে পড়াশোনা করছে তারা চাকরি পাক। ও যাতে চাকরি না পায় আমি বলতেছি, এটা আমার হলো প্রথম কারণ, ও যাতে চাকরি না পায়। আর দ্বিতীয় কারণ, চাকরি পাইলে যতই বলো ভাই মাটির থেকে পা হালকা করে উপরে উঠে যায়, তখন আমার এই 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 রূপই চেঞ্জ হয়ে যাবে। এখন যেন ওই এই সেই, তখন এরকম থাকবে না, উল্টা হয়ে যাবে ভাই। নাকি এত রূপে জব ছোড় দু, তোমার মধ্যে যে মেল ইগো আছে ওই যে ওইটা তো বুঝাই যেতেছে। হ্যাঁ আছে, হ্যাঁ আছে। আমি কোনোদিন চেঞ্জ হব না, চেঞ্জ হওয়ার হইলে এই কথাটা যে বলে আমি কোনোদিন চেঞ্জ হব না, তারা সব থেকে বেশি চেঞ্জ হয়। তার প্রমাণ তোমরা তোমাদের আশেপাশের লোকজন বন্ধু বান্ধব দেখে যে এর পায়ে গেছে আশা করি। আমি 1 ফুটও চেঞ্জ হইনি, মানুষ একটুখানিও চেঞ্জ, আমাকে সবাই বলে কোনোদিনও আমি চেঞ্জ হব না। কারণ তুমি চাকরি পাবাই না, চাকরি আজকে এইবার হবে না আমার প্রাইমারি, কিন্তু পরে তো হবেই, আমি তো শিওর 100% গ্যারান্টি দিই বললে হবেই। এখন স্কুলের একটা কথা মনে পড়লো, স্কুলে দাদারা স্কুলে যারা ভালো পড়াশোনা করতো বা পরীক্ষায় 1 থেকে 5 মধ্যে র্যাঙ্ক করতো, তারা কখনো পরীক্ষার আগে বলতো না আমার সিলেবাস কমপ্লিট, আমার 3-4 বার রিভাইজ হয়ে গেছে, আমাকে যা দিবে তাই পাবো। এই কথাগুলো বলতে হচ্ছে মিডিওকার বা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট গুলো। কিরে এটা পড়িস নাই, এ বাবা এটা তোমার 3 বার রিভাইজ হয়ে গেছে, ওই স্যার আমাকে 3 বার রিভাইজ করেছে, এটা আমার তো সিলেবাস কমপ্লিট, আরো 2টা বই কিনে আমি এক্সট্রা পড়ছি। আর ওই চাঁড়াগুলো চিংড়িগুলো সব থেকে কম নম্বর পায়। আর যারা বলে ভাই রে আমার যে কি হবে পরীক্ষায় তো কমন পাবো না আমাদের সিলেবাস কম, ওই শালাগুলো 5 সেকেন্ড ধারণা। এই যে তুমি যে বললা আমি এবার পাবো না, পরের বার ঠিক পাওয়া যাবো, যারা সত্যি সত্যি পাবে তারা বলবে এইবার তো কিছুতেই হবে না, দেখি পরের বার ট্রাই করে। কি বাবা তুমি আগে আমাকে মানুষ করো, তারপরে কলেজে স্কুলের বাচ্চা কাচ্চা মানুষ করো। হেরা বলা বললে এর জন্য আমার মধ্যে অপমানের আগুন জ্বলে, তারপরে মনে হয় যে কিছু করবো, এই আমি কিছু করবো, আমাকে কিছু করতেই হবে, আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। যখন মনে হয় যে এখন হার্ড ওয়ার্ক করা উচিত, তখন আগুনটা নিভে যায়, আমি ঘুমায় পড়ি। সত্যি কথা, কিন্তু আমি চাই আমার মধ্যে আগুনটা জ্বলুক, আমার কিছু একটা করতেই হবে। তাই জন্য বলি প্রদীপের আগুন জ্বালাও, প্রদীপের আগুন অনেকক্ষণ থাকে, পেট্রোলের আগুন দুম করে পড়া হয় দুম করে কমে যায়, এটা আবার মোটিভেশন দেয়। এটা জীবনের ক্ষেত্রেও তাই, তোমার উন্নতি যদি অসৎ পথে হয় তাহলে দেখবা দুম করে উন্নতি হয়ে যাবে, একদম লোকে কয় বাপরে বাপ কি কইরা ফেলাইল রে, ওটা পেট্রোলের আগুনের মতো, কিন্তু দেখবা 2 দিন কিছুক্ষণ পরে লিভা যাবে। কিন্তু প্রদীপের আলো যেটা একদম সর্ষের তেল দিয়ে পোলতে দিয়ে জ্বলে, সেটা কিন্তু অনেকক্ষণ থাকে, সেটা আলোটা কম হয়, কিন্তু ওটা সৎ পথে পাওয়া সাকসেস। এক্ষেত্রে সেটাই বললাম, আগুন যদি জ্বালাতে হয় প্রদীপের আগুন জ্বালাও, অনেকক্ষণ থাকবে, পেট্রোলের দুম করে আগুন জ্বললে নিভে গেল এটা কিন্তু লাইফ নয়। প্রদীপের আগুনই আমি জ্বালাইলাম, আমার মধ্যে একটা আগুন জ্বলুক, তোমার অপমান আমার মনে থাকবে, আমি চাই তুমি আমাকে আরো অপমান করো। তোর মতো এরকম অলস, ঘুম কাতুরে, মিষ্টি খাওড়া, বিয়ে বাড়ি করুয়া, বন্ধু বান্ধবীদের সাথে চিলমিল করা, আমার উপরে একটু ভেদের ভেদের করা মেয়ে, যে বই পড়ার জায়গায় জামা কাপড় পরতে পছন্দ করে, তার দ্বারা কিচ্ছু হবে না।
জ্বলছে আগুন দুই এক বছরের মধ্যে দেখাই দিব ততদিন যদি তোমার চ্যানেল ঠিক থাকে তাহলে তো মানুষ দেখতেই পারবে আগে নিজে চ্যানেল সামলাও তারপর আমাকে কথা বলতে এসো গজব বেজ্জতি দেখো বন্ধুগণ শিল্পীদের কাজ নিয়ে চিন্তা করতে হয় না হ্যাঁ আপস এন্ড ডাউনস আছে প্ল্যাটফর্ম চেঞ্জ হবে কিন্তু শিল্পী তো মরবে না এখন হচ্ছে সবথেকে ভাইটাল প্রশ্ন হচ্ছে তোর কই পড়ছে মানে কানের দুল গলার হার আংটি এরকম না কিন্তু তোর সিট কই পড়ছে বেস্ট অফ কোটি পরীক্ষার হলে বানায় রুটি যে প্রাইমারি টেটের পরীক্ষার্থী আজকে 6 তারিখ 11 তারিখে পরীক্ষা আর বিয়ে বাড়িতে যাইতেছে প্রাইমারি টেট বারবার হবে কিন্তু এই যে পাশের বাড়ির একটা মেয়ে ননদ হবে সম্পর্কে তার রিসেপশন কি আর বারবার হবে আমি ভাবলাম না ভাবলাম আমি ভাবলাম যে না আমার এখানে যাওয়া উচিত আমি মাত্র জিম থেকে এসে ডিম খাইলাম হ্যাঁ যেটা বলছিলাম জিম থেকে এসে ডিম খেলাম সব কটা বিয়া বাড়িতে যাই না কারণ বিয়া বাড়িতে গেলে না লোভ সামলাইতে পারি না হেডা বইটা খায় ফেলাই তারপরে ভাবি রাম জিমি গিয়া খাটনি করি বিয়া বাড়িতে এসে হেডা বইটা খাই তো লাভ নাই ক্যালোরি যা বার্ন করি তার থেকে বেশি খায় ফেলে ওই জন্য সব বিয়া বাড়িতে যাই না একটু ডায়েটিংটা মেনটেন করার চেষ্টা করি তারপরও তো অলবেটে চর্বি কমতেছে না আরে বিয়া বাসি বিয়া বউ ভাত পারলে আশীর্বাদী গিয়া খায় দেয় এসে গা মন্না পেটের কোমরটা একটু পাতলা হইতেছে না তুমি কোন স্কুলে পড়ো বলে দাও আমি অরবিন্দ পাঠ ভবন ভাগ্নে মদন বহুদিন পরে এলো ভাগ্নে মদন পড়াশোনা নিয়ে এত বিজি হয়ে গেছে যে ভাগ্নে মদন আমার সাথে দেখা করার সময় পাচ্ছিল না তুমি এরকম কাঙালের মতো চেহারা হয়েছে কেন তোমার খাওয়া দাওয়া করো না ঘুমাই না কেন জীবনে এত কিসের চাপ ঘুমাও না তুমি জীবনে আমার শয়তানির চাপ বাহ এটা তো একদম সত্যি কথা বলছো তুমি এ বাচ্চা গাইস পরিপূর্ণ বান্দরে পরিণত হয়েছি এখন আমি আমার লেজটা দেখাতে চলেছি দেখতে পাচ্ছ আমি যে লেজ বিশিষ্ট বান্দর সেটা প্রমাণ দিয়ে দিলাম শোনো গান একটা আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে রোজাতে বৃষ্টি পড়ে তুমি স্কুলে কি টিফিন নিয়ে গেছিলে আজকে স্কুলে কেক কি কেক বাবারে বাবা আমার তো কলা আর মেরি বিস্কুট দিত তোমার তো কাপ কেক দেয় তুমি তো সেই লাকি দেখুন দেখুন আমার গোপ দেখুন গোপ বুঝিয়েছে তো টেটের সমস্ত পরীক্ষার্থীর জন্য রইল আমার অন্তর থেকে বেস্ট অফ কোটি এটা বেস্ট অফ লাকের থেকে একটা বড় রকমের উইশেস লাকের থেকে বেশি কোটি যারা হার্ডওয়ার্ক করছো যারা ডেডিকেটেডলি পড়াশোনা করছো যাদের নিডেড মানে যাদের দরকার যারা যোগ্য তারাই চাকরি পাও বাকি যারা এরকম আরামায়াস করে পরীক্ষা আসতে আসতেছে যাই বসি তারা চাকরি পায়ও না তাদেরকে জন্য বেস্ট অফ কোটি না আর ভগবানের কাছে প্রার্থনা করবো এবার যেটা একদম ঠিকঠাক সঠিক রিক্রুট হয় নিয়োগটা মানে যারা উপর মহলে আসো তাদের জন্য বলতেছি আর কি যারা আর কি ঠিকঠাক পরীক্ষা দিছে যাদের পরীক্ষার খাতা ভর্তি আছে তারাই যাতে চাকরিটা পায় ভুলভাল যাতে রিক্রুট না হয় পরীক্ষার খাতা যাতে হিসাব ঠিকঠাক মেলে নাহলে জানেন তো উপরে একজন আছে মানে তাদের খাতায় যখন হিসাব মিলবে না তখন কিন্তু আপনি জীবনের পরীক্ষায় ফেল হয়ে যাবেন ঘাপচাটি যাতে না হয় আমিও তাই চাই আমি এক্সপিরিয়েন্সের জন্য দিব আমার হবে না কেউ আবার পরে জিজ্ঞেস করো না দাদার রেজাল্ট বউদের রেজাল্ট কেমন আমি চাই সেটা মিমা যেটা বললো আমি সেটাই চাই বৃষ্টি পড়ে